আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করো, আমিন বলি সবাই। শুকরিয়া আদায় করার মতো ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ আপনি তো সেরকম, যেরকম আপনার প্রশংসা আপনি করেছেন, আনতা গাবা আসনাইদা আলা নাফসিক, কাল রাসূলুল্লাহ, সবাই চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা গাবা আসনাইদা আলা নাফসিক, আল্লাহ আপনি তো সেরকম, যেরকম আপনার প্রশংসা আপনি করেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এক আল্লাহু আকবারের আওয়াজের সাথে পুরো দুনিয়া কেঁপে উঠেছে। আল্লাহর এক বান্দি আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, সারা পৃথিবী কেঁপে উঠেছে। আল্লাহু আকবার, রহ গই রুসমে আজাদ, রহ গই রুসমে আজাদ, রুহে বেলালি না রহি, রহ গই রুসমে আজাদ, রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া হায় তলকিনে গজালি না রহি, ওয়াজে কম কি ওয়ে ফুক্তা খেয়ালি না রহি, বরকে তবেই না রহি, শোলায়ে মকালি না রহি, মসজিদি মরসিয়া খাগি কে নামাজি না রহি, ইয়ানি ওয়ে সাহেবে আও সাফ হিজাজি না রহি। আল্লাহু আকবার, আল্লাহ মাহফিলকে শেষ পর্যন্ত তোমার রহমতের চাদরে আর আবৃত করে রাখো, আমিন বলি সবাই। সফলতার চূড়ান্ত পর্যায়ে মাহফিলকে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কার কাছে চাই তাওফীক? আমরা কার উপর ভরসা করি? সত্যি আমরা কার উপর ভরসা করি? আমরা কার কাছে ফিরে যাব? আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ক্বাল রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানদার ব্যক্তি যতক্ষণ আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে থাকবে, ততক্ষণ কেয়ামত কায়েম হবে না। আল্লাহু আকবার, কি বলতে হবে এটা বুঝে শিখে দিতে হবে, জানি না আমরা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলতেছে কো আল্লাহ তুমি যা শিখাইছো এছাড়া আমরা আর কিছুই জানি না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতার কো এরকম শেষ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা কতটুকু জানি? আমাদের জানার মিটার, ব্যারোমিটার কতটুকু পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন? কে বলে দিচ্ছেন? শুনতে রাজি আছেন? আল্লাহর ভাষায় শুনলে কোনো গুনাহ হবে না? সওয়াব হবে কি না? কিরকম সওয়াব? কিরকম সওয়াব? এই যে অনেক বললে হইল নাকি, দলিল দিবেন না? এখন তো মানুষ কথা বললে দলিল খুঁজে, এখন কথা বললে মানুষ কি খুঁজে? পাবলিক জিজ্ঞাসা করা কাগজের বলছেন যে এটা দলিল আছে নাকি, আপনি যে আমল করেন এটা দলিল আছে কিনা, মানুষ জানতে চায়, জানতে চায় কিনা? قال رسول الله, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কালামে হাকিমের একটা হরফ তেলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলা 10টা নেকি তৎক্ষণাৎ দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন এই মাহফিলে আলোচনা করা হয়, কথা ঠিক কি না? বিশ্ব নবী, বিশ্ব নেতা, আকায়ে মদনী, সরদার দু জাহান, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করছি, যিনি মদিনার রওজাতে শুয়ে আছেন,
শুধুমাত্র রওজাতে সালাম দেওয়ার জন্য হাজী সাহেব আর মদিনা শরীফ যায়। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পরে যিনি আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিল, মনে হয় যেন সে জীবিত অবস্থায় আমার সাথে এসে সাক্ষাৎ করল। সোজা কথা নেই, দরুদ এই মাদ্রাসায় শিখানো হয়, কথা ঠিক কিনা? এই সালাম, যে সালাম আমরা দিয়েছি এই সালাম এই মাদ্রাসায় শিখানো হয়। আমরা যে ইনশাআল্লাহ বলছি, ইনশাআল্লাহ এই মাদ্রাসায় কি করা হয়? ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মাহফিলকে সফল করবেন কে? সুতরাং চিন্তার কোনো কারণ আছে নাকি? দুশ্চিন্তার কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলি সবাই, আসেন কোরআন শরীফে শুনতে মন চায় কিনা? যারা বলছে আল্লাহ আমার রব, সে রাবি রবি আমার, ওই যে আব্দুল কাদের জিলানিরা গায়, আল্লাহ তুমি আব্দুল কাদের জিলানিদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও, আমিন। কিছুক্ষণ আগে গাইলো না, নাম শুনছেন আব্দুল কাদের জিলানি? কিছুক্ষণ আগে গাইছে আপনাদের সামনে, এরা গায় আল্লাহ আমার রব, সে রবি আমার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অবিচল এবং অনট যারা থাকবে, আসমানের ফেরেশতারা তাদের জন্য সুসংবাদ নিয়ে আসে আল্লাহ, তোমরা ভীত হয়ও না, ওয়ালা তাহজানু বিষণ্ণ হয়ও না, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা ঈমানদার হও, কথা ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের থেকেও অনেক বেশি শক্তিশালী। আল্লাহ তুমি এই জাতিকে ওই জাতির ঈমান নসিব কর। ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, ফাইজা কানা ফিল লাইলি কানু রুহবান। তাদের অন্তরে ইমান ছিল পাহাড়ের থেকেও শক্তিশালী। যখন রাত্রি অন্ধকার হইত তারা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলি সবাই। সুতরাং আমরা ভরসা করবো কার উপরে? আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত। আল্লাহু আকবার! এই সব কথাগুলো কার? আল্লাহর কালাম দিয়ে কথা বললে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর বান্দি 40 বছর কথা বলছে কোরআন শরীফ দিয়ে, কোরআন ছাড়া কোনো কথা বলতো না, তারা বলে আমাদের বাড়ি কোন জায়গায়, মহিলা কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. মহিলা বলে আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, সেটা বলে কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে কার সাথে? আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে, যিনি জামানার ইমাম, তাসাউফের ইমাম, মারেফাতের ইমাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা, ইমামুল আইমা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ, বলেন না? তিনি বলছিলেন, ইমাম আবু হানিফার এলেম দ্বারা আল্লাহ যদি আমাকে উপকৃত না করত তাহলে আমি মরুক্ক থেকে যেতাম। আল্লাহু আকবার। আর আমাদের এখন বর্তমান 2022 সালে জমানার আলেমরা, আমরা যারা আছি, আমরা ইমাম আজম আবু হানিফার মর্যাদা সম্পর্কে জানি না এবং তাকে আমরা চিনি না। আমরা অনেক কথাবার্তা বলি, যে কথার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই বান্দা যিনি তাবেঈ ছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কে তিনি দেখেছেন এবং তিনি বলছে, আমার কোন মতামত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের বিপরীত হয়, রাসূলের হাদিসটাই আমার মত। সুবহানাল্লাহ, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইমাম আবু হানিফার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তুমি আবু হানিফার মর্যাদা সম্পর্কে জাতিকে বুঝার তাওফিক দিয়ে দাও। এ কিতাব নাজিল হয়েছে জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য। এ কিতাব শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এ কিতাব বুকে লাগানোর জন্য আসে নাই, কপালে লাগানোর জন্য আসে নাই, চুমু খাওয়ার জন্য আসে নাই, এ কিতাব তাবিজ বানানোর জন্য আসে নাই, কাসার মধ্যে লেখে দুই দুই খাওয়ার জন্য আসে নাই। এই কিতাব জমিনে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনে অবহেলিত অবস্থায় পড়ে থাকার জন্য আসে নাই, এটি একটি জীবন্ত কিতাব। কথা ঠিক কি না? এই কিতাব হচ্ছে জীবন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কাইফা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তর দিচ্ছে, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছে, আমরা কোরআন তেলাওয়াত করি। মা আয়েশা বলল, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। তিরিশরা কোরআনই হচ্ছে জীবন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ। কানা খুলুকুহুল কোরআন, এটি একটি সংগ্রামী কিতাব, এটি একটি বিপ্লবী কিতাব। এই কিতাব জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে, এই কিতাব জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে, এই কিতাব জমিনে আল্লাহর নূর দ্বারা জমিনকে আলোকিত করার জন্য এসেছে, এই কিতাব আমাদেরকে আল্লাহর রঙে রঙিন করার জন্য এসেছে। কথা ঠিক কিনা? কিতাবুন আনজাল্লাহু ইলাইক, কিতাবুন আনজাল্লাহু ইলাইক। ও আল্লাহর হাবিব, আপনার কাছে এমন একখানা কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে দুনিয়ার মানুষগুলোকে গোমরাহী থেকে, খুন গুম অপহরণ দর্শন নারী নির্যাতন ইফতিজিং মদ জুয়া জেনাবা বিচার সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি লুটফাট দুনিয়ার যত রকমের অন্যায় অবিচার আছে জুলুম অত্যাচার থেকে টেনে বের করে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এই কিতাব দিয়ে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মিনাজ জুলুমাতি ইলান নূর, সেবকাত আল্লাহ, সেবকাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবকা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। সেবকাত আল্লাহ, আয় সবগু সেবকাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করো, এই জন্য এশার নামাজ পড়ছি। কথা ঠিক কিনা? এই জন্য হজরত নামাজ পড়ছো। কথা ঠিক কিনা? এটা কার আদেশ? এটা কার আদেশ? ওনাহানু লাহু আবিদুন। আমরা কার গোলাম? আরো জোরে বলি, আমরা কার গোলাম?
আল্লাহর হাবিব বলছে কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ঈমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে থাকবে। দুর্বল ঈমানদার যতক্ষণ আল্লাহ শব্দ বলতে থাকবে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। তো কার উসিলে সিন্দি খালি কে মোল্লা সিন্দি না কার উসিলে সিন্দি খালি বলছে দেখা যাক মাশাল্লাহ তাহলে কানেকশন কিছুটা আছে যোগাযোগ কি ওই যে ওই জমানে মে মুআজ্জাজ থে মুসলমা হো কর ওই জমানে মে মুআজ্জাজ থে মুসলমা হো কর আর তুম খার হুয়ে হো তার কে কুরআন হো কর বালা বাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মাতার হড়া না দেখি আরে চুপ করে নিয়েছে বোবার কোনো শত্রু নাই অল্প সামান্য বোবার কি নাই কথা কয়টা কথা আমাদের দেশে বুঝুন অল্প কত দিবেন না বেশি ইশারা বুঝতে হতো সবচেয়ে মূল্যবান কথা হইলো যেটা সংক্ষিপ্ত যেটা ইঙ্গিত বহ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সংক্ষেপে কথা বলতেন সুবহানাল্লাহ বলেন না كان رسول الله صلى الله عليه وسلم بجوامع الكلم بجوامع الكلم এক কথা দি 10 কথা বুঝাইতেন সুবহানাল্লাহ বলেন না সবাই সবচেয়ে মূল্যবান আর দামি কথা হইলো যেটা সংক্ষিপ্ত যেটা কি ইঙ্গিত বহ এটা হইলো মূল্যবান কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর মাসালুল লাযিনা হুমুল তাওরাত ثم لم يحملوها كمثل الحمار يحمل اسفارا যাদেরকে তাওরাত দিয়েছিলাম তারা গাধার মতো বোঝা বহন করছে যাদেরকে কোরআন দিলাম তারাও কোরআনের ভিতরে ঢুকে না শুধু বাইরে দিছু মাগায় কথা ঠিক কি না যাদেরকে কোরআন দিলাম তারা কোরআনের ভিতরে ঢুকে না তারাও বাইরে দিকে না সুমাকার কুফারে লাগার ভুতে লাগার এগুলা কোরআন হাদিসের কোন জায়গায় আছে নাই কোরআন এই জন্য আসে নাই কোরআন এসে দুনিয়ার বাতিলকে দুনিয়ার অন্যায়কে পরিবর্তন করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কথা ঠিক কি না জুলুমের অবসান ঘটিয়ে আদল ইনসাফ কায়েম করার জন্য কথা ঠিক কি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর আমিন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন নাউজুবিল্লাহ বলবেন না আমিন না সুবহানাল্লাহ বলবেন আল্লাহর কিতাব আল্লাহ বলছে কিতাব মোতাবেক যার জীবন পরিচালিত হয় না সে ফাসেক সে জালেম সে কাফের আমরা কোনটা হব আমরা কি ফাসেক হব না জালেম হব না কাফের হব নাকি মুমিন হব ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ ওনাদেরকে কবুল করো আমিন বলি ওনাদের সাথে আমাদেরকেও কবুল করো আমিন দোয়া করতে কোনো অসুবিধা আছে আমিন মাত্র 10 জন কইছে বাকিটা কয় না কইছে বলছি বোবার কোনো শত্রু নাই আমাদের দেশে বোবা বেরাম আছে তো সুখ থাকে কবরস্থানে গেলে সুখ থাকে কয়টি সুখ থাকে নিরবতা পালন করে ইহুদি খ্রিস্টানদের কালচার বিজাতীয় কালচার এটা মুসলমানদের সভ্যতা কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন আল্লাহর কোরআনে আছে দুনিয়ার কোথাও থেকে আমদানি করার প্রয়োজন আছে নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ইমানদারদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না কার কথা এটা মন কাঁদে আজকে কাশ্মীরের মুসলমানদের জন্য
ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আফগানিস্তানের মুসলমানদের জন্য, আরাকানের মুসলমানদের জন্য, পৃথিবীর দেখবি দেখ নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মজলুম মানবতা আহাদারি করে বলছে, ফরিয়াদ করে বলছে, রব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها آمين بولن نا شبائي آمين আল্লাহ এই জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য অভিভাবক পাঠাও। আমিন বলি সবাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر সুবহানাল্লাহ বলি সবাই। যারা ইমানদার তারা সংগ্রাম করে কার পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে কার পথে? আউলিয়া শয়তান, শয়তানের দোসরদের পথে, শয়তানের দোসরদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম তোমরা চালিয়ে যাও। নাহুল্লাযীনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নাহুল্লাযীনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা যতদিন বেঁচে থাকবো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করেছি। আমরা ততদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের বিধানগুলো জমিনে কায়েম করার জন্য সংগ্রাম চালিয়ে যাব। ঠিক আছে কিনা? রাজি আছেন না সবাই? রাজি দেখলে দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই ময়দানকে তুমি কবুল করো, এই হাতগুলোকে তুমি কবুল করো। আল্লাহকে সাক্ষী রাখি আমরা এই জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টায় যদি অংশগ্রহণ করি, কেয়ামতের দিন আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না। কথা ঠিক কি না? আমরা বেঁচে গেলাম, আমরা সেই সংগ্রামে অবতীর্ণ হব। আল্লাহর কোরআন বাস্তবায়নের সংগ্রামে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন শিখে সালামতিয়া মাদ্রাসা দূর কেউ সর হইছে এই ইতিহাস মনে নাই। হিংসর কইতো এক সময়, কি কইতো? এখন তো কলমের খোঁচায় চুরি করে, কিসের খোঁচায়? এখন ভদ্র চোর, কি শিক্ষিত চোর। এক সময় আছিল এখান থেকে চোর তো ডাকাই থেকে তো প্রশ্ন আসে না, চোর থেকে তো তৈয়ার না ডাকাই খাবার। আল্লাহর কোরআন থেকে কেউ চোর হয় না, আল্লাহর কোরআন থেকে কেউ ডাকাই হয় না, আল্লাহর কোরআন থেকে গডফাদার হয় না, আল্লাহর কোরআন ওয়ালারা মস্তান হয় না, আল্লাহর কোরআন ওয়ালারা টাইগার হয় না, আল্লাহর কোরআন ওয়ালারা সন্ত্রাসী হয় না, সাদাবাজ তৈরি হয় না, কোরআন শিখে কেউ দুর্নীতিবাজ হয় না, কোরআন শিখে কেউ লুটফাটকারী হয় না, কোরআন শিখে কেউ খুনি হয় না, কোরআন শিখে কেউ গুমকারী হয় না, অপহরণকারী হয় না, মদুদি জুয়ারি হয় না। কথা ঠিক কি না? আমার কোন কারো দ্বিমত আছে লাগে? কেউ মাতেন না যে ঘটনা কি? আমি জিজ্ঞাসা করলে কোন ইয়ের আগে কোন না দেই ঘটনা কি? ইন্না তাতায়ারনা বিকুম লা ইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম। ভয় করবেন একমাত্র আল্লাহকে। কাকে ভয় করবেন? এই জমিনে সবচেয়ে বড় ভয়ের হকদার কে? আতাকশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাকশাউ আতাকশাউনাহুম ইন্না আন-নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আসি খবর দিছে, কয় তারা তো রেডি হইছে। সাহাবীরা এই কথা শুনি তাদের ইমানের শক্তি আরো হাজার কোটি গুণ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে যিনি খাওয়ায় তারে ভয় করব? খাওয়ায় কে? রিজিক দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে কে দিবে?
শান্তি কে দিবে, নিরাপত্তা কে দিবে, মুক্তি কে দেবে, সুতরাং সন্তান কে দেবে, সকল কিছু দেওয়ার মালিক যিনি তার বিধান মোতাবেক জমিন চলবে, কথা ঠিক কি না? আলালাহুল খালকু ওয়াল আমরু আলালাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহু আকবার এই কোমল একমাত্র নত হবে কার সামনে কার সামনে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীরে উলার সহিত আদায় করার তৌফিক দান কর আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন এই সবক আমাদেরকে দিচ্ছে এই কিতাব সকল প্রকার নামাজের ব্যাপারে আমরা যত্নবান থাকব কোন প্রকার নামাজের ব্যাপারে গাফলতি প্রদর্শন করব না ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহু আকবার আল্লাহ মেহরবানি জাতে পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আমন্ত্রিত অতিথি আট নং দলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার আহমদ মুন্সী সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন আল্লাহ চেয়ারম্যান সাহেবকে তোমার দিনের জন্য আল্লাহ কবুল করো আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেব যাতে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান খালি চেয়ারম্যান না বারবার নির্বাচিত চেয়ারম্যান এই ইউনিয়ন বাসীর সেবা যাতে বেশি বেশি করতে পারে আল্লাহ কোরআনের দারাবাহক হিসেবে আল্লাহ কবুল করো আমিন বলি সবাই সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজেরিন এজন্য আল্লাহ বলছে আবালা ইয়াতাদাব্বারুনাল কোরআন নাকি কলবত দুয়ার বন্ধ করে দিছ কোরআন যাতে ভিতরে প্রবেশ না করে নাউজুবিল্লাহ সবাই বলে নাউজুবিল্লাহ আবালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা সুতরাং আল্লাহর এই কোরআন এসেছে আমাদের জীবনকে আলোকিত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন সুবহানাল্লাহ বলি সবাই এই কোরআন যখন নাজিল হয় তখন আরবের মানুষগুলো আপনারা বসে যান কেউ বিশৃঙ্খলা করবেন না জমিনে সুন্দর পরিবেশ বিরাজ করতেছে এখানে বিশৃঙ্খলা হইছে করার কোনো কারণ নাই আল্লাহ বলতেছে কার কথা এটা আরে কথা করলে কার কথা বলতাম নেই ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা তো জমিনে একটা সুন্দর পরিবেশ বিরাজ করতেছে সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কিছু বাদ রাখে নাই আল্লাহ কিছু বাদ রাখে নাই চেয়ারম্যান সাহেব কিভাবে চেয়ারম্যানি করবো এটাও আল্লাহ বলে দিছে সুবহানাল্লাহ বলেন না বলছে রে আসলে কোরআন শরীফে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহর আওয়াজ বুঝি এত আসতে এটা কার কথা আল্লাহ বলছে যাদেরকে আমি জমিনের দায়িত্ব অর্পণ করি জমিনের ক্ষমতা অর্পণ করি জমিনের জিম্মাদারি অর্পণ করি আল্লাহ বলছে তাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা কথা ঠিক কি না আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলি সবাই কথা বোঝা যায় নাকি এত রকম খাওয়ার ইচ্ছে কি যায় এত রকম বহুদূর আইলে বহু শুনবো অঙ্গে শুনতে দেখছেন
হেসম যদি আল্লাহ অভিক না দেখ কি করিব কোন হেসম যদি আজরাইলায় খপ করি ধরে সাদ্দাদের মতো সাদ্দাদ যেরকম বেহেস্তের সামনে দাঁড়ায় রয়েছে ঘোড়ার ভিতরে এক পা আরেক পা জান্নাতের দরজায় আজরাইলে খপ করি দিয়েছে শেষ কার কয়েকটা সুযোগ দেন না আল্লাহ সামান্য একটু সুযোগ দেন লাউলা আকরতানি ইলা আজালিন করিবিন ফাসাদাকা ওয়া গুম মিনাস সলিহিন আল্লাহ আমারে সুযোগ দিলে একটু হায়াত বাড়াই দেন আল্লাহ আমারে হায়াত বাড়াই দেন আমি দান সৎকার করি একবারে ভালো মানুষ হয়ে যাব দান সৎকার করি কি হয়ে যাব লাউলা আকরতানি ইলা আজালিন করিব আল্লাহ যদি আমারে একটু হায়াত দেন ফাসাদাকা وَأَقُمْ مِنَ الصَّالِحِينَ وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا ইদা জাগা আজালুগা তখন সময় আসবে এক সেকেন্ড এক মুহূর্ত আগফর করা হবে না কথা ঠিক কিনা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালু আমরা কি করি এ সম্পর্কে আল্লাহ জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে নে মনে মনে যদি কোনো গুরুবি সন্ধি করি সেটা আল্লাহ জানে কিনা মনে মনে যদি কোনো সংক্রান্ত করি সেটা আল্লাহ জানে কিনা মনে মনে যদি কোনো ষড়যন্ত্র করি সেটা আল্লাহ জানে কিনা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর মনের মধ্যে কোন কথা লুকাই রাখছি এ সম্পর্কে কে জানে আল্লাহ আমাদের দেশে আমার মুর্শিদ জানে মুর্শিদ বাবা নাউজুবিল্লাহ কন্যা সবাই তো আমার বিশ্বাস কে বলা জানে নাউজুবিল্লাহ বিশ্বাস করার কাগজ হবো ঠিক মতো নাই তো হুজুর জানে আসলে সব কে জানে ওয়া মা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ গায়বের খবর একমাত্র কার কাছে আছে জনপ্রতিনিধিদের এক নম্বর কাজ হবে নামাজ কায়েম করা কথা ঠিক কি না তারা নামাজ কায়েমের ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রাষ্ট্রে নামাজ কায়েমের ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের সরকারের পক্ষ থেকেও মডেল মসজিদ অসংখ্য মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ কায়েমের পর্যাপ্ত পরিমাণে কি করা হচ্ছে আয়োজন করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে আল্লাহ তুমি এগুলাকে কবুল করো আমিন বলি সবাই الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة দ্বিতীয় হচ্ছে জাকাত আদায় করবে কি করবে ও আমারও বিলমারও তিন নম্বর সৎ কাজের আদেশ দিবে কি কাজের আদেশ দিবে ও নাগাওয়ানিল মুঙ্গার অসৎ কাজে বাধা দিবে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন এর মধ্যে আল্লাহ সব বিষয় আলোচনা করছে আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমার কিতাবের মধ্যে সাধারণ কোনো কিছু সামান্যতম কোনো কিছুর আলোচনা আমি বাদ রাখি নাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ نزلنا عليك الكتاب تبيانا لكل شيء সুস্পষ্ট সকল বিষয়ের বর্ণনা কিতাবে আছে যখন কোরআন নাযিল হয় কয়টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় নিয়ে আসছেন আউযুবিল্লাহ এখন যখন আমরা কোরআনের তাফসীর করি কি হুজুররা বানওয়ার তাফসীর করতে আছে বলে কি না বলে কি না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন নাযিল হয়েছে তারা কি বলে ইন হাযা ইল্লা ইখতিলাক ইন হাযা ইল্লা ইখতিলাক ইন হাযা ইল্লা আসাফিরুল আউয়ালিন বাপ দাদা ইচ্ছা কাহিনী ছাড়া কোরআনে আর কোনো কিছু নেই নাউজুবিল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তোমরা যদি পারো কিতাবের মতো কিতাব তোমরা বানায় নিয়ে আসো সুরাগুলোর মতো সুরা বানায় নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন কুল লাইনে যে তাবাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা আল্লাহু আকবার মুআজ্জাজ হাজেরিন মুকাররম হাজেরিন এজন্য আমরা কোরআন নামাজে তেলাওয়াত করব সমগ্র দুনিয়ার কাজগুলো
বাস্তবায়নের জন্য কোরআনের অনুসরণ করব, অনুকরণ করব, কথা ঠিক কি না? আল্লাহর কোরআন এইজন্য নাযিল হয়েছে, আল্লাহ বলছে ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমার কোরআন থেকে যে মুখ ফুরিয়ে দিবে তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবো, সবাই বলে নাউজুবিল্লাহ, আর কেয়ামতের দিন তাকে অন্ত করে উঠাবো, নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ আমার অন্ধ করি কেন উঠাইলা? আমি তো দুনিয়াতে বড় চোখওয়ালা ছিলাম, মানুষ আমার দেখলে ভয় পাইতো, আমার চোখ দেখি চোখ ভাঙারে দেখি মানুষ ভয় করতো। আল্লাহ বলতেছে তোমার দুনিয়াতে চোখ ছিল কিন্তু আমার এই কোরআন চোখ দিয়ে তুমি দেখো নাই, পড়ো নাই, মানো নাই, আমল করো নাই, এই কারণে আমি আল্লাহ আজকে ভুলে গেলাম তোমাকে। কোরআন শরীফ কি সুবিধাবাদ জিন্দাবাদ, তুফান যেদিক থেকে সাথে ওদিক থেকে কিছু মানবো আর কিছু মানবো না, এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি চললে চলবে না, বরং কোরআন পুরাটাই কি করতে হবে, মানতে হবে, পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের সুদের কথা আছে নাকি? মূলধন ভাইবা, এখন থেকে আর সুদের টাকা পাবে না, কার ঘোষণা? কার ঘোষণা? আপনারা যার অপেক্ষায় বসে আছেন তিনি যথাসময়ে আসবেন ইনশাআল্লাহ, তার অপেক্ষায় আমরা ইনশাআল্লাহ সময় বলে না আসবেন, তিনি আমাদের মধ্যে যথাসময় মঞ্চে হাজির হবেন, আপনারা কোনো দেয়ার ইজ নো টেনশন, বলছি না আগে কোনো টেনশনের দরকার নাই, দুশ্চিন্তার দরকার নাই, তাওয়াক্কুল করেন কার উপরে? ওই আল্লাহর উপরে, যার কখনো মৃত্যু হবে না। ওয়ালাল ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, যার কখনো মৃত্যু হবে না ওই আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ, বলেন না? আছে না? কোন সুরাতে আছে? সুরা ইখলাসে। এই কথা কোথায় আছে? সূরা ইখলাসে আল্লাহর ওয়াহদানিয়াত রুবুবিয়াত উলুহিয়াত, কোরআন শরীফে একটা সূরা যে সূরার নাম সূরার ভিতরে নাই, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, বলেন না? কুল হুয়াল্লাহ, পড়েন না সবাই, কুল হুয়াল্লাহু, পড়েন না আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ কোরআনের, আল্লাহ আমাদেরকে কোরআনের তেলাওয়াত শিখার তুমি তৌফিক দান করো, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক দান করো, কোরআন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করো, কোরআনের আমল নিজের জীবনে চালু করার তৌফিক দান করো, কোরআনের বিধানগুলো জমিনে বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো। এই পাঁচটা কাজ করো। এই পাঁচটা কাজ কি? ফরজে আইন কোরআন শিখা পড়ো, বিশুদ্ধভাবে শিখা পড়ো, আমল নিজের অর্থ সহ বুঝে পড়া ফরজ, কোরআন এর আমল নিজের জীবনে চালু করা ফরজ, কোরআনের বিধানগুলো জমিনে বাস্তবায়নের প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণ করা ফরজ। কয়টা ফরজ? এই পাঁচটা ফরজ মানতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই পাঁচটা ফরজ মেনে চলার তৌফিক দান করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কিছু মানো, কিছু মানো না, নামাজ মানো, যাকাত মানো না, কথা ঠিক কি না? নামাজ মানো, আবার সুদ খো, আবার ঘুষ লেনদেন করো, বিয়ের সময় গো চুকলো, মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে আল্লাহ রেহাই দিয়ে দাও,
চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা কত চেষ্টা করতেছে মাদকের অভিশাপ থেকে যুবকদেরকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। আল্লাহ তুমি এই যুব সমাজকে ওই যে ওকো কি আছে না, ডাইন খাই বেহোশ হয়ে থাকে, দেখেন না মাথা ঠিক থাকে না, যাই মরে হিটাতে পারি যে ঠিক আছে নেই, গজব খোদার গজবারি মাদকের অভিশাপ কত শালিশ চেয়ারম্যান সাহেবের দরবারে যান, বহিটা যে এরকম বহু শালিশ যান না কি জান নাকি, হেমিয়ার নিয়মিত শালিশ এখন করেন না, করতে করতে হেমিয়ার মাথা সলুদ দাদার হই, নিয়মিত শালিশ করার লাগে। আল্লাহ প্রত্যেক সংসারে শান্তি প্রতিষ্ঠা করো, আর শান্তির জন্য কি লাগবে, আরে সমাজে শান্তির জন্য কি লাগবে, নিরাপত্তার জন্য কি লাগবে, চেয়ারম্যান সাহেব শান্তি পাইবো, মেম্বার সাহেবরাও শান্তি পাইবো, জনগণও শান্তি পাইবো, যদি জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের বিধান কায়েম হয়, আল্লাহ এই জমিনের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের জন্য কবুল করো, আল্লাহ এই জমিনের প্রতিটা ইঞ্চি মাটিকে ইসলামের জন্য কবুল করো, আমিন বলি সবাই।